নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করব সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন বাঙালি মম, আর আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েও আপনারা চটপট একটা প্রপ তৈরি করে নিতে পারেন। এইরকম অনেক সময় হয় যে আমাদের হয়তো হঠাৎ করে কোনো গোয়াজু লাইক এর কথা জানতে পারলাম, কিংবা নাচের কম্পিটিশনের কথা জানতে পারলাম, অথচ তখন আমাদের হাতের কাছে এমন কিছু জিনিস থাকে না যেগুলো দিয়ে আমরা চটপট বাচ্চাদের সাজিয়ে দিতে পারি বা সেগুলো প্রপ হিসেবে আমরা কাজ করি করতে পারি কাজে লাগাতে পারি। তো আজ আমি আপনাদের সাথে ওই জন্য দেখাবো, এখানে যে শেয়ার করছি এমন সহজ কিছু দুটো প্রপ যেগুলো আপনারা বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারেন। তো আজকে আমি আপনাদের এখানে দেখাবো একটা কীভাবে মুকুট আর বাঁশি চটপট তৈরি করে নেওয়া যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি একটা স্যারাল্যাকের প্যাকেট, যেটা আমি মুকুটের বেসটা তৈরি করতে কাজে লাগাবো, অর্থাৎ এইটার ওপরেই আমি মুকুটটা তৈরি করব। তো আপনারা এখানে যে কোনো প্যাকেট নিতে পারেন, এখানে আপনারা চাইলে নিউট্রেলার প্যাকেট ইউজ করতে পারেন, হরলিক্সের প্যাকেট ইউজ করতে পারেন, যেই প্যাকেটই ইউজ করবেন না কেন মনে রাখবেন প্যাকেটটা যেন খুব বেশি মোটা না হয়, তাহলে মুকুটটা মুড়তে অসুবিধে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার ওপর আমি এঁকে নিচ্ছি মুকুটের ডিজাইনটা। আমি এখানে মার্কার পেন ইউজ করছি, আপনারা অবশ্যই করে পেন্সিল রবারের ইউজ করবেন, কারণ আমি যখন এইগুলো তৈরি করতে বসেছি তখন যখন পেনের প্যাকেটের মধ্যে বক্সের মধ্যে আমি কিন্তু আমার পেন্সিলটা পাইনি, অর্থাৎ নিকটেও হারিয়ে দিয়েছে। বাচ্চাদের বাড়িতে এটা হওয়া খুবই সাধারণ ব্যাপার। তো যাই হোক, আপনারা পেন্সিল নিয়ে রবার ইউজ করবেন, না তাছাড়া দেখতেই পাচ্ছেন আমার একদিক মুকুটের একদিকটা মোটা, একদিকটা সরু হয়ে গেছে, যার জন্য আমাকে বারবার ওটাকে মেকআপ করতে হয়েছে। তো এখানে আপনারা যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আঁকতে পারেন, আমি এরকম ডিজাইনটা করছি। তো এটাকে আমি একদম লাইন বলা বরাবর কিন্তু আমাকে কেটে নিতে হবে, আর কাটবার সময় খুব সাবধানে কাটবেন, নাহলে কিন্তু মুকুটের যদি এদিক ওদিক একটু হয়ে যায় ব্যাস, তাহলে আবার প্রথম থেকে করতে হবে। আর বাচ্চার বাড়িতে অত সময় থাকে না যে দুবার করে জিনিসপত্র তৈরি করা যাবে। যাই হোক, আপনারা এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে একদম লাইন বরাবর কিন্তু মুকুটটাকে কেটে নিতে হবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে বাচ্চার জন্য নিজের থেকে কিছু তৈরি করে দেওয়া সত্যি সেটা আনন্দের হয়, কারণ যখন আপনি হঠাৎ করে কিছু একটা প্রয়োজন পড়লো সেটা মার্কেটে পেলেন কি পেলেন না তার থেকে বরঞ্চ যদি সুযোগ থাকে নিজেরা করে নেওয়াই সব থেকে ভালো। আর এইগুলো করতে মানে এগুলো আমি আমার দাদার কাছ থেকে শিখেছি, দাদাকে দেখতাম ছোটোর থেকে, এই যে বাড়িতে পড়ে থাকা কোনো যে কোনো জিনিস দিয়েও খুব সুন্দর সুন্দর একটা ডিজাইন তৈরি করে দিত, একটা শোপিস তৈরি করে দিত, ও নিজে মাটি দিয়ে ঠাকুর গড়ে পুজো করতো। তো এগুলো আমি দেখে মনে মনে ভাবতাম যে আমিও যদি পারি, বাট আমার মধ্যে একটা লজ্জা ছিল যে কে জানে কীরকম হবে, পারবো কি পারবো না। কিন্তু তারপরে মনে হলো যে না, নিজের থেকে করা একটা সত্যি মনে হয় যে যেমনই হোক খুব ভালো হবে, তার কোনো মানে নেই, বাট যেমনই হোক সেটা কিন্তু একটা খুবই আনন্দের জিনিস। আর সেই জিনিসটা যখন আপনি তৈরি করে দিচ্ছেন আর ওটা দেখে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় পেলে বা কে করে দিয়েছে, তখন কিন্তু আপনার আনন্দের আর সীমা থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আগেও বললাম যে যেহেতু পেন্সিল ইউজ করিনি, একদিকটা সরু একদিকটা মোটা হয়ে গেছে, যার জন্য আমাকে কিন্তু বারবার কাঁচি দিয়ে ওটা ঠিক করতে হচ্ছে। আর আপনারা যে এইভাবে করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল সেই জিনিস দিয়েই করছি। আপনারা এখানে একদম আমি একটা পাতা নিয়ে নিয়েছি যেটা খাতার পাতা, আমি কিন্তু এখানে কোনো রকমের কোনো আর্ট পেপার বা কোনো রকমের এমন কিছু জিনিস ইউজ করছি না যেগুলো বাইরে থেকে মার্কেট থেকে কিনতে হবে। আর আপনারা যদি চান তাহলে ভালোভাবে যদি জিনিসটাকে আরও তৈরি করতে চান, তাহলে আপনারা বাইরে থেকে মার্কেট থেকে ভালো রঙিন কাগজ কিনে আনতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মুকুটটা হয়ে গেছে, মুকুটের মানে বেসটা হয়ে গেছে। তো এখানে আপনারা চাইলে কালারফুল কাগজের ইউজ করতে পারেন, জরি ইউজ করতে পারেন, কিন্তু সবসময় তো বাড়িতে এগুলো থাকে না, যদি হট করে দরকার পড়ে সেভাবে কেমনভাবে আপনারা করে নিতে পারেন আমি সেটাই এখানে দেখানোর চেষ্টা করেছি। আর এগুলো যদি আপনারা করেন তাহলে বাচ্চা বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে আপনাদের দেখে দেখে কিন্তু তারা উৎসাহ পাবে। এই দেখুন এতক্ষণে মোটামুটি আমার কিন্তু মুকুটেরটা দুদিকটাই মোটামুটি সমান হয়েছে। তো এগুলো দেখে আপনাদের বাচ্চারা
উৎসাহ পাবে। আর আজকাল তো প্রত্যেকটা স্কুলেই আপনার ওয়ার্ক এডুকেশন আছে, তারপরে আপনাদের প্রজেক্ট তৈরি করতে হয়। কি আপনাদের যদি বাচ্চারা দেখে যে আপনারা নিজেরা এইভাবে তৈরি করছেন, ওরাও উৎসাহ পাবে এবং নিজেদের প্রজেক্ট, নিজেদের ওয়ার্ক এডুকেশনের জিনিসপত্র কিন্তু নিজেরা ওরা তৈরি করতেও চাইবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একদম খাতার একটা সাধারণ পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভালো ভালো আর্ট পেপার ইউজ করতে পারেন, কালারফুল আর্ট পেপার ইউজ করতে পারেন। আর যদি সেগুলো বাড়িতে না থাকে তাহলে চটপট তৈরি করে নেওয়ার জন্য কিন্তু এইরকমভাবেই সব থেকে সহজ পদ্ধতি এটা। তো এখানে আমি ওই জন্যই দেখাচ্ছি যে এই ভিডিওটা দেওয়ার আমার এটাই উদ্দেশ্য যে যদি আপনারা সেইভাবে নাও জিনিসপত্র থাকে বা নাও পারেন করতে, আমার মতনও কিন্তু আপনারা এই জিনিস দুটো তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি আগে কি করব, পুরো মুকুটের মধ্যে আঠাটা লাগিয়ে দেব, কারণ নাহলে পাতাতে আঠা লাগিয়ে ওটার সাথে ডিজাইন করে কেটে চিপকাতে গেলে কিন্তু ছোট বড় হতে পারে, ভুল হতে পারে। কিন্তু আমার মতন যারা ভাবুন নতুন করছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট উপায়। একদম জিনিসটার ওপরে, মুকুটের ওপরে আঠাটা লাগিয়ে দিন, তার ওপর থেকে কাগজ চিপকে দিন। আপনারা যদি অন্য জিনিসও কোনো কি একটা জিনিস তৈরি করছেন যার ওপর ডিজাইনের ওপর কাগজ চিপকাতে হবে, এটা কিন্তু সব থেকে বেস্ট উপায়, জিনিসটার ওপর আঠা লাগিয়ে তার ওপরে পেপারটা চিপকে দেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আঠা লাগিয়ে কিন্তু আমি এই কাগজটা ওর ওপর চিপকে দিচ্ছি। আর এখানে আমি ইউজ করেছি ফেভিকল। আর একটা কথা মনে রাখবেন, যখন এরকম কাগজ, পাতলা কাগজ ব্যবহার করবেন তখন কিন্তু খুব বেশি আঠা দেবেন না, নাহলে ওটার একটা ইমপ্রেশন কিন্তু ওপর দিকেও পড়বে, পাতাটা কুচকে যাবে, আপনারা ডিজাইন করছেন সেটা দেখতে খারাপ লাগবে। সেই জন্য খুব যতটুকু প্রয়োজন ততটুকু আঠা দেবেন। এরপরে আমি তৈরি করব বাঁশি। তো এখানে বাঁশি তৈরি করবার জন্য আমি নিয়ে নিয়েছি আমার একটা জল তরঙ্গের ভেঙে যাওয়া পাইপ, আর আপনাদের আর নিয়ে নিয়েছি আমার জামা থেকে খুলে যাওয়া একটা টাসেল। তো আর সাথে নিয়েছি সুতো। আপনাদের কাছে যদি এরকম পাইপ না থাকে তো নো প্রবলেম, আপনারা যেই রকম আপনারা পিচবোর্ডের প্যাকেটটা দিয়ে মুকুটটা তৈরি করছেন ওই প্যাকেটটা দিয়েই আপনারা পুরো রোল করে নিন প্যাকেটটাকে বাঁশির মতন করে আঠা দিয়ে চিপকে সেটার ওপর জড়িয়ে দিন, কিংবা একটা টাসেল দিয়ে দিন। কিন্তু মনে রাখবেন টাসেলটা যেন হালকা হয়, যেহেতু ওটা পিচবোর্ডের হবে, নাহলে কিন্তু ওটা ট্যাপ ট্যাপে হয়ে যাবে ভেঙে। আর চাইলে আপনারা কিন্তু লাঠি দিয়েও, মানে সাধারণ একটা গাছের লাঠি ভেঙে বা কাঠি ভেঙেও কিন্তু সেটার ওপরে জড়িয়ে কিংবা একটা রঙিন কাগজ চিপকে তার সাথে টাসেল বেঁধে দিয়েও কিন্তু বাঁশিটা খুব ইজিলি তৈরি করতে পারবেন। আমি লাকিলি এরকম একটা পাইপ, আমার জল তরঙ্গের খুলে যাওয়া একটা পাইপ পেয়ে গেছি বলে এটা দিয়ে কিন্তু আমি বাঁশিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু, যদি আপনাদের কাছে এরকম কোনো পাইপ থাকে তাহলে সেটা দিয়ে তো করতে পারেন, কিন্তু নাহলে কিন্তু আমি যেমনভাবে বললাম ওই গাছের কাঠি দিয়ে বা আপনার বাঁশের কোনো টুকরো দিয়ে কিংবা সাধারণ ওই পিচবোর্ডের বক্সটাকে রোল করে নিয়ে কিন্তু আপনারা বাঁশিটা বাড়িতে ইজিলি তৈরি করে নিতে পারেন। এইগুলো আমাদের বাড়িতে বাচ্চা থাকুক বা আমাদের নাচের সময়, আমার নাচের যখন প্রোগ্রাম হয় এই জিনিসগুলো কিন্তু আমাদের নিজেদেরই তৈরি করে নিতে হয়। আমার জিনিসগুলো, আমার স্টুডেন্টের জিনিস সব দাদাই তৈরি করে দিত, এখন আমাকে বাধ্য হয়ে নিজেকে তৈরি করতে হয়। তো এখানে আমি সুতোটা যেটা এক্সট্রা আছে ওটা কেটে নিচ্ছি যাতে দেখতে ওটা খারাপ না লাগে, ব্যাস। তাহলেই কিন্তু আমার বাঁশি একদম রেডি হয়ে যাচ্ছে, জাস্ট বাঁশিটা প্রপ হিসেবে ইউজ করার দেরি। তো এই দেখুন কেমন লাগছে, এই আমার বাঁশি। তো আশা করব দেখতে ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে এইরকম ভিডিও আপনারা পেতে থাকবেন, বাচ্চাদের রিলেটেড ইনফরমেশন, কিছু টিপস, কিছু জিনিসের আমি রিভিউ করি। তো আর এইরকম DIY কিন্তু আমি আমার চ্যানেলে করি। তো দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে কাগজটা চিপকে গেছে, জাস্ট আমি সাইড থেকে কাগজটাকে কেটে নিচ্ছি একদম, তাহলে একদম ওটার ওপর ডিজাইনটা বসে যাবে একদম পারফেক্টলি। এগুলো হচ্ছে আমাদের মতন মানে শর্টকাটে জিনিসপত্র তৈরি করার আইডিয়া এগুলো। তো আপনারা যারা নতুন তৈরি করছেন তারাও কিন্তু এইভাবেই করবেন, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। তো এইভাবে আস্তে আস্তে এটাকে কেটে নিলেই আমার কিন্তু পুরো মুকুটের বেসটা তৈরি হয়ে যাচ্ছে, এরপরে শুধু বাকি থাকছে এটাকে ডিজাইন করা। এটা
के भालो कोरे एटर ओपर चिपके निये एटा होए गेलो आमार मुकुटेर बेस। एर पोरे आमी एटर ओपर लागाबो किछु आमार कानेर एकटा भेंगे गेछिलो सेई कानेर थेके जा जा बेरियेछे सेगुलोई किन्तु आमी एई मुकुटटा तैरी करते यूज करछि। तो एखाने आपनारा देखते पाच्छेन आमार कानेरटाते छिलो एकटा उलेर बल, सेटाई आमी एटार मुकुटेर ओपरे आटके दिच्छि आर ओटा ওই কানেরটা থেকে যতটুকু জিনিস বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু আমি মুকুটটা তৈরি করব। তো আমাদের এইরকম জিনিস তৈরি করলে সত্যি বলছি মনটাও ভালো লাগে যে চলো কিছু একটা তৈরি করতে পেরেছি। হয়তো খুব ভালো হয় না, বাট যেমনই হয় সেটা কিন্তু মনকে অনেক শান্তি দেয়। তো আপনারা এখানে দেখছেন যেহেতু এটা তুলোর বল, আটকাতে আমার অসুবিধা হচ্ছিলো, সেজন্য আমি এটাকে একটা পিন দিয়ে আটকে দিচ্ছি। কিন্তু মনে রাখবেন এইরকমভাবে পিন যদি আপনারা আটকান জাস্ট ওটা সেট হবার জন্য, আর মনে করে কিন্তু পিনটা বার করে নেবেন, নাহলে বাচ্চাদের হাতে ফুটে যাবে, মাথায় পড়লে মাথায় ফুটে যাবে। আর এ আর একটা কাগজের টুকরো কিংবা ওই পিচবোর্ডের টুকরো নিয়ে কিন্তু পিনটাতে লাগিয়ে দেবেন, কারণ আমিও আপনারাও কাজ করবেন, আপনাদেরও হাতে ফুটে যাবার ভয় থাকতে পারে। এখানে কিন্তু আমি সেজন্য একটা পিচবোর্ডের কাগজ পিনটার সাথে আটকে নিচ্ছি যাতে আমারও হাতে ফুটে না যায়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, আর মনে করে কিন্তু পিনটা ওটা আটকে গেলে খুলে নেবেন। তো এইসব ডিআইওয়াই তৈরি করার জন্য আমি সবথেকে ভালো টাইম হচ্ছে দুপুরবেলা, কারণ দুপুরবেলা সবাই ঘুমায়, বাচ্চারাও ঘুমায়, আর বাচ্চা যদি একটু বড় হয় সেও সামনে বসে দেখতে পারে, কিন্তু আমার ছেলে যেহেতু খুব ছোট ও এইসব করতে আমাকে দেবে না, তাই আমি কিন্তু দুপুরবেলা এই কাজগুলো করি। তো এখানে আমি আর একটা বল ছিল সেটাকেও আটকে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটো 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 পুঁথি, কিছু বল, এইসবই কানেরটা থেকে বেরিয়েছে এবং এটা দিয়ে আমি কিন্তু ডেকোরেশন করছি। তো এইগুলো এত ছোট ছিল যে আমার কিন্তু আটকাতে খুব প্রবলেম হচ্ছিলো। আপনাদের কাছে যদি পুঁথি থাকে তাহলে চুমকি থাকে, জড়ি থাকে, সেগুলো দিয়েও করতে পারেন। আর যদি কিছুই না থাকে, এই বাড়িতে একটা দুটো ভাঙা কানের পেয়েই যাবেন, তো সেগুলো থেকে যা বেরোবে সেগুলো দিয়েও কিন্তু আপনারা চটপট এরকমভাবে তৈরি করে নিতে পারেন। তো এখানে যেহেতু খুব ছোট সেহেতু আঠা লাগছিল না, তো খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু আঠাটা লাগিয়ে আমাকে ওটা সেট করতে হচ্ছিল। তো আপনাদের আমি বারবারই একটা কথাই বলছি যে এই ভিডিওটা করার আমার একমাত্র এটাই উদ্দেশ্য যে বাড়িতে কিছু না থাকলেও কিন্তু আপনার ইচ্ছে থাকলেও কিন্তু জিনিস কোনো একটা নিজের থেকে কিছু তৈরি করা যায়। আর এখন তো এই সময় এই পরিস্থিতি এমন যে যে কোনো সময় লকডাউন হয়ে যাচ্ছে, বাজার বন্ধ হয়ে যাচ্ছে, আর এই এই সময় কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। আমাদের কিছু খেতে একটা ইচ্ছে গেল, বাড়িতেই বানিয়ে নিলাম, আর কিছু একটা দরকার পড়লো সেটাও বাড়িতে তৈরি করে নিলাম। তো এইগুলো কিন্তু আমরা এখন এই আমাদের করোনা কিন্তু এসে এগুলো আমাদের শিখিয়ে গেল যে ইচ্ছে থাকলে কিন্তু নিজেরাও কিন্তু আমরা নিজেদের ইচ্ছে মতন পছন্দের জিনিস তৈরি করতে পারি। তো এখানে আমি একটু এক্সপেরিমেন্ট করতে গেলাম, হাতে করে লাগছিলো না, তো ওইটা যেটা তারটা ছিল তারটাতে পুঁথিগুলো দিয়ে আটকাচ্ছিলাম, যদিও আমার খুব একটা বেশি কাজে লাগেনি। তো এরপর লাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এটার সাথে একটা সুতো আটকে নিতে হবে যাতে মাথায় ওটা মুকুটটাকে বসানো যায়। তো এক মনে রাখবেন যে সুতোটা একটু বেশি করে নিয়ে রাখবেন, একদিক থেকে ডাবল করে নেবেন সুতোটা, সুতোটা নিয়ে ডাবল করে ওটা কিন্তু অনেকটা রাখবেন, কারণ বাচ্চার মাথার সাইজ অনুযায়ী কেটে মাথায় বসিয়ে কেটে তারপরে ওটা গিট মেরে দেবেন। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকটা সুতো নিয়েছি যাতে নিকের মাথা সাইজ অনুযায়ী আমি মাঝখান থেকে কেটে ওইটাকে বেঁধে দিতে পারি। তো এখানে আপনারা চাইলে হেয়ার ব্যান্ডেরও ইউজ করতে পারেন, হেয়ার ব্যান্ডে এর ওপর মুকুটটাকে গ্লুগান দিয়ে চিপকে মুকুট হেয়ার ব্যান্ডটা বসিয়ে দিলেন, তাহলেও কিন্তু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এতটাই সুতো নিয়েছি যে আমারও মাথা কিন্তু এটা হয়ে গেছে। তো কেমন লাগছে বলবেন আমাকে, আমিও একবার ট্রাই করে নিলাম এখানে। তো এরপরে এইখানে আমার কিন্তু মুকুট একদম তৈরি হয়ে গেছে, আমার মাথার সাইজেও হচ্ছে। আর এই আমার মুকুট, এই আমার বাঁশি, আর এই নিক, জিনিসগুলো ঘুম থেকে উঠে দেখে ও এত আনন্দ পেয়েছিল, ওটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় বাবা। তো এখানে আপনারা দেখছেন ও আনন্দে নাচতে শুরু করে দিয়েছে, তো ওর খুব ভালো লেগেছে। আর এটাই হচ্ছে
আমাদের সবথেকে বড় পাওয়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে।